السلام عليكم ورحمة الله يا مؤمن একুশ বার পড়ে নিজের শরীরে ফু দিলে কি ঘটে আপনি জানেন তো ইয়া মুমিন এটি আল্লাহ তাআলার গুণবাচক একটি বিশেষ নাম এই নামটি কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে সে কামেল ইমানদারে পরিণত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় নিয়ামত প্রদান করবেন সমস্ত মাখলুক তার অনুগত হয়ে যাবে কোনো ব্যক্তি যদি এই নাম পড়ার অভ্যাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় ভীতি থেকে নিরাপদ রাখবেন কোনো ব্যক্তি যদি এই নাম পাঠ করে জালিমের জুলুম থেকে জালিমের অত্যাচার থেকে জালিমের নির্যাতন থেকে তাকে নিরাপত্তা দান করবেন কোনো ব্যক্তি যদি ইয়া মুমিনু নাম পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন কোনো ব্যক্তি যদি এই নাম পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুবহানাল্লাহ এই নামের আমল বা ওজিফা আমরা কোন পদ্ধতিতে করব কোন পদ্ধতিতে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে মজবুত করে দিবেন আমরা কামেল ইমানদার হতে পারবো এবং কি সমস্ত মাখলুকাত আমার আনুগত হয়ে যাবে এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় ভীতি থেকে নিরাপদ রাখবেন সমস্ত জালিমের জুলুম থেকে নির্যাতন থেকে অত্যাচার থেকে নিরাপদ রাখবেন আমরা কোন পদ্ধতিতে এই আমলটি করব আমরা বিশেষভাবে দিনে অথবা রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা যখন আশঙ্কাবোধ করব আমার ঈমান দুর্বল হয়েছে আমার নামাজ রোজা ভালো লাগে না এই ক্ষেত্রে আমি প্রথমত যে কাজটি করব পাক পবিত্র হয়ে উযু করে দুরাকাত নফল নামাজ আদায় করব এরপরে আমার ঈমান বৃদ্ধির জন্য বিশেষভাবে আল মুমিনু বা ইয়া মুমিনু এই নামটি আমরা 1000 বার পাঠ করব এভাবে 1000 বার পাঠের পর আমরা 7 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফের আমল করব এবং 7 বার ইস্তিগফার পাঠ করব এরপরে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে আমাদের ঈমান বৃদ্ধির জন্য দোয়া করব আর এই আমলের উছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মাখলুককে আমার আনুগত করে দিবেন সকলের মাঝে আমার প্রতি বিশ্বাস তৈরি করে দিবেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিতভাবে 3 বার এই নাম পাঠ করার অভ্যাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় ভীতি থেকে নিরাপদ রাখবেন এই 3 বারের আমল সে প্রত্যেক ফরজ নামাজের পর করে নিতে পারবে ইয়া মুমিনু এভাবে নিয়মিতভাবে সে মাত্র 3 বার এই আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন কোনো ব্যক্তি যদি 136 বার এই নাম পাঠ করে সে জালেমের জুলুম এবং সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে এই আমলটি সে নফল নামাজের পর করবে অবশ্যই আমলের পূর্বে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নেবে এই আমল করে শরীরের মধ্যে ফু দিবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জালিমের জুলুম থেকে নিরাপদ রাখবেন কারো অন্তরের মধ্যে অনেক ধরনের ভয় ভীতি বিরাজ করে সে সর্বদাই শত্রুর ভয় থেকে পলায়নের জন্য চেষ্টা করে সে ভাবছে আমার অমুক জায়গায় শত্রু রয়েছে সে আমার ক্ষতি করতে পারে তাহলে সে এই নাম পাঠ করে শরীরের মধ্যে ফু দিবে এবং নিরাপদে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন এভাবে সে নিয়মিতভাবে এই আমলকে অব্যাহত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের ক্ষতি থেকে অনিষ্ট থেকে সকল ধরনের শত্রুর শত্রুমি থেকে সকল ধরনের জালিমের জুলুম থেকে তাকে সর্বদাই নিরাপদ রাখবেন এই আমলটি আমরা নিয়মিতভাবে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার করে করতে পারি এবং কি আমল করে আমরা পুরো শরীরের মধ্যে ফু দেব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন ইয়া মুমিন অর্থ হলো হে নিরাপত্তা দানকারী
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে না সমস্ত প্রাণীকুলকে সমস্ত মাখলুককে সমস্ত সৃষ্টিজীবকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করেন আর আল্লাহ তাআলার নামের অনেক পাওয়ার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাহিদা অনুপাতে তাকে প্রদান করবেন বান্দার যেমন বিশ্বাস হবে যেমন আকীদা হবে যেমন ধারণা হবে তার ধারণা অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন তার ধারণা অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ নিয়ামত প্রদান করবেন আল্লাহ তাআলার আদেশ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমাকে ডাকো সেই সুন্দর নামের মাধ্যমে তাআলা আমাদেরকে বিশেষভাবে তার সুন্দর নাম ধরে ডাকার জন্য আহ্বান করেছেন আদেশ প্রদান করেছেন তাই আমাদের সর্বক্ষণিক উচিত হলো বিপদে আপদে সুখে দুঃখে দুঃখ কষ্ট যে কোনো হালত আসুক না কেন আমাদের আমরা সর্বদাই আল্লাহ তাআলার শরণাপন্ন হব এবং আল্লাহ তাআলাকে ডাকব অবশ্যই আল্লাহ তাআলাকে ডাকার জন্য কিছু মাধ্যম হিসেবে আমরা আল্লাহ